হ্যাঁ, হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিআরকেএফ গেমিং অ্যান্ড গাইজ ফ্রি ফায়ার। আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো গাইজ, আজকের ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট ভিডিও। অ্যান্ড গাইজ, তোমরা অনেক ইনফরমেশন পাবে, তোমরা OB24 আপডেটের পরে গেমের মধ্যে কী কী চেঞ্জেস হতে যাচ্ছে। অ্যান্ড গাইজ, তোমরা এখানে ফ্রিতে যে গান বক্সেস পাচ্ছ, এছাড়াও গাইজ এখানে একটা বান্ডিল তোমরা দেখতে পাচ্ছ, ক্রিকেট জার্সি বা ক্রিকেট ওরিয়েন্টেড এই ধরনের কিছু একটা বান্ডিল। তো এই বান্ডিলটা তোমরা ফ্রিতে পাবে। তো কীভাবে পাবে, কী বৃত্তান্ত, সব কিছু এই ভিডিওতে সমস্ত কিছু ডিটেলসে জানাবো। অ্যান্ড গাইজ, এমন কিছু ইনফরমেশন তোমাদেরকে দেবো যেগুলো গেম চেঞ্জার, মানে তোমরা ভাবতেও পারবে না যে এটা হতে যাচ্ছে আমাদের গেমের মধ্যে OB24 আপডেটের পর। আর এর জন্য তোমাদের অনেক ক্ষতি হতে পারে, অ্যান্ড গাইজ তোমাদের আবার অনেক লাভও হতে পারে। তো সবকিছু বিস্তারিত জানার জন্য ভিডিওটাকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, একটু স্কিপ করবে না, কারণ গাইজ ভিডিও স্কিপ করে দেখলে তোমারই লস হবে। এজন্য ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। অ্যান্ড গাইজ, এখনো লাইক না দিয়ে থাকলে ভিডিওতে বা ভুলে গিয়ে থাকলে প্লিজ ভিডিওতে লাইক দিয়ে দাও, কারণ গাইজ তোমরা যখন ভিডিওতে লাইক কমেন্ট এগুলো করো না, অনেক উৎসাহ পাই এই ধরনের ভিডিও তৈরি করার জন্য। তো তোমরা লাইক কমেন্টের মাধ্যমে উৎসাহ দাও গাইজ। কি করছো গাইজ, শুধু লাইক দিলে চলবে গাইজ? কমেন্টও করো, একটা ভালো ভিডিও খারাপ ভিডিও তোমার যা মনে হয় তুমি কমেন্টে লিখতে পারো। অ্যান্ড গাইজ, নেক্সট টাইম এই ধরনের ইন্টারেস্টিং এবং আপডেট রিলেটেড ভিডিওসগুলো সবার আগে সবসময় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড বেল আইকনও ক্লিক করে অল সেট করে রাখো। মনে রাখবে, তুমি যখন বেল আইকনও ক্লিক করে অল সেট করে রাখবে, এই চ্যানেলের কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না। তো গাইজ, ফ্রি আইটেম তো তোমাদেরকে দেখাবো, যে ফ্রি আইটেমগুলো তোমরা কীভাবে নেবে। অ্যান্ড গাইজ, তোমরা গান স্কিনের যে বক্সটা ওগুলো তোমরা কীভাবে পাবে সব কিছু দেখাবো। তার আগে তোমাদেরকে এখানে ইনফরমেশনটা আমি দিয়ে নিই যে OB24 আপডেটের পর গাইজ এখানে গানের মধ্যে কী চেঞ্জেস হচ্ছে। আর গাইজ, এটা শুনলে তুমিও অবাক হয়ে যাবে, আর তোমরা যারা K98 পেলে গেমের মধ্যে। অ্যান্ড গাইজ, এখানে রেঞ্জ কোরের সাথে M14 মানে M14 পেলে তোমরা যারা মনে করতে যে আমি রাজা, আমি বুইয়া নেবো, তাদের কিন্তু অনেক সমস্যা হতে যাচ্ছে গাইজ। তার কারণ দেখো, এখানে M14 বা M14 চেঞ্জেস হতে যাচ্ছে। এছাড়াও গাইজ, এখানে K98K তে চেঞ্জেস হতে যাচ্ছে। আর এছাড়াও গাইজ, এখানে প্লাজমা যে গানটা, যেটা চার্জ হয় অটোমেটিক, তো কোন গানে কী চেঞ্জেস হচ্ছে এটা অবশ্যই তোমাদের জানা দরকার। তো গাইজ, এখানে দেখো ফার্স্ট চেঞ্জেস হচ্ছে K98K তে। তো K98K যেরকম ছিল সেরকমই থাকবে, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে তার বায়োমেট্রিক স্কোপে। তো দেখো, বায়োমেট্রিক স্কোপ আসার পর কিন্তু K98 কিন্তু হয়ে উঠেছিল গেম চেঞ্জার। তার মানে যার কাছে দুটো K98 আছে বা একটা K98K আছে, সেই কিন্তু গেমের মধ্যে রাজা। তো গাইজ, এখানে সিম্পল ব্যাপার দেখো, এই যে বায়োমেট্রিক যে স্কোপটা, এটা লাগালে কিন্তু ডিফল্টে এম অ্যাসিস্ট হয়ে যায়। যে কোনো এনিমিকে আমরা ডিফল্টে শ্যুট করলেই কিন্তু তার গায়ে গিয়ে গুলিটা লাগে। তো এখানে এম অ্যাসিস্ট এখানে কী করা হচ্ছে দেখো, রিডিউসড এম অ্যাসিস্ট রেঞ্জ বাই 35%, মানে এম যে অ্যাসিস্টটা সেটা কিন্তু তার যে রেঞ্জ একটা লিমিটেড রেঞ্জ করে দেওয়া হচ্ছে, যে এই রেঞ্জের বাইরে যদি এনিমি থাকে তাহলে তোমার এম অ্যাসিস্ট সেটা কাজ করবে না, মানে তুমি যতই ফায়ার করো না কেন ডিফল্টে এনিমির গায়ে গিয়ে গুলি লাগবে না। তো এখানে লিমিটেড একটা রেঞ্জ করে দিতে পারে, যে এই রেঞ্জের বাইরে যদি এনিমি থাকে তাহলে এনিমিকে তুমি এম অ্যাসিস্টের মাধ্যমে বা তুমি ডিফল্টে কিন্তু মারতে পারবে না, তার জন্য হয়তো তোমাকে এম করে তবেই মারতে হবে। আর এছাড়াও গাইজ, এখানে এম অ্যাসিস্টে হয়তো এখানে রিকয়েল টাইপের কিছু করে দিতে পারে, যে তুমি তিনটে চারটে শ্যুট করার পরে একটা গুলি হয়তো এনিমির গায়ে লাগবে। তো আমার এখানে মনে হয় যে লিমিটেড একটা রেঞ্জ করে দেওয়া হবে, সেই রেঞ্জের বাইরে এনিমি থাকলে তুমি ডিফল্টে তাকে মারতে পারবে না। অ্যান্ড গাইজ, সেই রেঞ্জের মধ্যে যদি এনিমি থাকে তাহলে তুমি ডিফল্টে কিন্তু সেখানে মারতে পারবে। এরপর গাইজ, এখানে চেঞ্জেস করা হচ্ছে প্লাজমা গানে। আর তোমরা সবাই জানো যে গাইজ, এখানে প্লাজমা গানে কিন্তু আমাদের কোনো বুলেট লাগে না, এখানে কিন্তু এটা অটোমেটিক চার্জ হয়, আর চার্জ হলে কিন্তু বুলেটও অটোমেটিক চলে আসে। তো গাইজ, এই গানটাতে চেঞ্জেস করা হচ্ছে, এখানে প্রিসাইজ শট মানে এখানে এর যে অ্যাকুরিটি সেটাকে বাড়িয়ে 4-6% করা হচ্ছে। তো গাইজ, এখানে এর অ্যাকুরিটি অনেকটা বেড়ে যাবে, আর হেডশট কিন্তু অনেক ভালোভাবে হেডশট মারতে পারবো আমরা এনিমিকে। অ্যান্ড গাইজ, এনিমিও আমাদেরকে মারতে পারবে সেটা বড় কথা নয়। তো গাইজ, এখানে দেখো আরও একটা এখানে চেঞ্জেস করা হচ্ছে প্লাজমার মধ্যে। প্লাজমা গানটা দিয়ে তুমি যখন স্প্রে করবে, মানে তুমি যখন প্লাজমা গানটা দিয়ে শ্যুট করবে, যখন একটা তুমি গুলি করতে থাকবে, তখন তোমার যে মুভমেন্ট স্পিড সেটা কিন্তু 11% মানে 11% বেড়ে যাবে। মানে প্লাজমা গান দিয়ে তুমি যখন স্প্রে করবে, সেই সময় তোমার মুভমেন্ট স্পিডটা থাকবে সেটা 11% বেড়ে যাবে। এরপর গাইজ, চেঞ্জেস করা হচ্ছে M14 বা M14 যে একটা অ্যাটাচমেন্ট ছিল রেঞ্জ কোর নামে, তো সেই রেঞ্জ কোরের চেঞ্জেস করা হচ্ছে। তো গাইজ, রেঞ্জ কোর পেলে কি হতো, রেঞ্জ কোর যেই পেয়ে যেত সেই হয়ে উঠতো গেমের ভগবান। তো গাইজ, এখানে সিম্পল ব্যাপার, রেঞ্জ কোর পেলে কিন্তু মানে ট্যাপ ট্যাপ করে আর গুলি করতে হতো না, বা ট্যাপ ট্যাপ করে শ্যুট করতে হতো না, এটা স্কারের মতোই কিন্তু চলতো, একবার চেপে ধরে রাখলে অটোমেটিক গুলি একটার পর একটা কিন্তু শ্যুট হয়ে যেত। তো গাইজ, এই যে রেঞ্জ কোরের যে রেট অফ ফায়ার সেটা কিন্তু 11% বা 11% কমিয়ে দেওয়া হচ্ছে। তো গাইজ, কমানোর পর এটা কেমন চলবে, আর এটা সবাই ইউজ করবে কি না, সেটাও একটা জিনিস দেখার বিষয়। তো গাইজ, তোমরা M14 ইউজ করতে কি না সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও। অ্যান্ড গাইজ, এখানে রেঞ্জ কোরের যে এখানে রেট অফ ফায়ার কমিয়ে দেওয়া হচ্ছে, তো এটা কমানোর পর M14 কতজন ইউজ করবে, তুমি ইউজ করবে কি না সেটাও তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এছাড়া
ছাড়াও গাইজ এখানে চেঞ্জেস করা হচ্ছে M14 বা M14 যে গানটা ছিল সেই গানটাতে। তো এখানে গানটাতে যে চেঞ্জেস করা হচ্ছে, দেখো এখানে বেস ড্যামেজ মানে এই গানের যে বেস ড্যামেজ মানে ভেস্ট এনিমির গায়ে যদি না থাকতো তাহলে এনিমিকে ড্যামেজ দিত কিন্তু এখানে 58 মানে 58, তো ড্যামেজটাকে বাড়িয়ে এখানে 59 করে দেওয়া হচ্ছে, 59 করে দেওয়া হচ্ছে। অ্যান্ড গাইজ এখানে কিন্তু মিনিমাম ড্যামেজ কিন্তু কমিয়ে 30 থেকে 25 নিয়ে আসা হচ্ছে। তার মানে দেখো এনিমির গায়ে ভেস্ট থাক বা নাই থাক, তুমি যখনই এনিমিকে বুলেট ফায়ার করবে আর কি, তো এনিমির গায়ে যদি একটা বুলেট লাগে তাহলে আগে 30 ড্যামেজ দিত, সেটা 25 ড্যামেজ দেবে এখন। তো গাইজ এখানে মানে সব কিছু মেলানোর পর দেখা যাচ্ছে রেঞ্জ স্কোরের যে রেট অফ ফায়ার কমানো হচ্ছে, এছাড়াও এখানে মিনিমাম ড্যামেজ কমিয়ে দেওয়া হচ্ছে, আর এখানে বেস ড্যামেজ বাড়িয়ে দেওয়া হচ্ছে। তো সব কিছু মিলিয়ে কিন্তু M14 বা M14 যে গানটা, এটা কিন্তু অনেকটা মানে নিচের দিকে নামিয়ে আনা হচ্ছে গানটাকে, কারণ এই গানটা কিন্তু অনেক উপরের দিকে টপ গানের মধ্যে চলে এসেছিল। তো গাইজ এই গানটাতে এত বড় একটা চেঞ্জেস করা হচ্ছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে লিখতে ভুলবে না। এবার চলো গাইজ তোমাদেরকে ফ্রি আইটেমের ব্যাপারে বলি। তো গাইজ দেখো এখানে 23 তারিখে কিন্তু OB24 আপডেট আসতে যাচ্ছে, আর এই আপডেটের পরই তোমরা গেমের মধ্যে ঢুকলে কিন্তু এই যে আইটেমগুলো এখানে দেখতে পাচ্ছ, একের যে 3টে বক্স দেখতে পাচ্ছ, এছাড়াও তোমরা MP40 3টে বক্স দেখতে পাচ্ছ, আর 2টো গানই কিন্তু লেজেন্ডারি গান, আর এই গানের যে বক্স 3টে করে তোমরা এখানে 6টা বক্স কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তার জন্য সিম্পলি তোমাদেরকে গেমে লগ ইন করতে হবে। তো গাইজ এখানে 23 তারিখে লগ ইন করলে তোমরা এখানে ক্যারেক্টার ফ্রিগমেন্ট পাবে, এছাড়াও তোমরা মানে সেকেন্ড দিন মানে 24 তারিখে লগ ইন করলে এখান থেকে একের 3টে বক্স পাবে। অ্যান্ড গাইজ এখানে তোমরা 25 তারিখে যখনই লগ ইন করবে সাথে সাথে তোমরা MP40 এখানে 3টে বক্স পেয়ে যাবে, সিম্পলি তোমরা ইভেন্ট পেজে গিয়ে এখান থেকে ক্লেম করে নেবে। অ্যান্ড গাইজ তোমরা স্ক্রিনে যে বান্ডিলটা দেখতে পাচ্ছ, ক্রিকেট ওরিয়েন্টেড বা ক্রিকেট প্লেয়ার যে বান্ডিল, পুরোপুরি কমপ্লিট বান্ডিল, এখানে হেলমেট আছে, সব কিছুই আছে গাইজ। তো এই বান্ডিলটা তোমরা সম্পূর্ণ ফ্রিতে পাবে। দেখো সিম্পলি এই যে বান্ডিলটা, এটা আমাদের গোল্ড রয়্যালেতে আসতে যাচ্ছে 23 তারিখের যে আপডেট OB24 আপডেট, সেই আপডেটের পরেই। অ্যান্ড গাইজ এখানে মানে একদম শিওরভাবে মানে কনফার্ম শিওরভাবে বলা যাচ্ছে না, বাট গাইজ এটাই আসার চান্স সবথেকে বেশি। তার কারণ দেখো গাইজ এখন ক্রিকেটের সিজন চলছে, IPL-এর সিজন চলছে, আর এই সময়ই কিন্তু গোল্ড রয়্যালেতে এই বান্ডিলটা আসতেই পারে। তো গাইজ তোমরা এখানে ফিমেল অ্যান্ড মেল দুটো বান্ডিল দেখতে পাচ্ছ, তো আমার মনে হয় এখানে মেল বান্ডিল না হলে ফিমেল বান্ডিল যে কোনো একটা দিয়ে দিতে পারে। তো গাইজ তোমরা এখান থেকে ফিমেল বান্ডিল চাও নাকি মেল বান্ডিল চাও অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাও যে কোনটা গোল্ড রয়্যালের মধ্যে আসলে বেস্ট হয়। তো গাইজ এই ছিল ইনফরমেশন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাও। অ্যান্ড গাইজ নেক্সট টাইম এই ধরনের ইন্টারেস্টিং এবং আপডেট রিলেটেড ভিডিওগুলো সবার আগে সবসময় দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অ্যান্ড বেল আইকনে ক্লিক করে অল সেট করে দাও। মনে রাখবে যখনই তুমি বেল আইকনে ক্লিক করে অল সেট করে রাখবে, এই চ্যানেলের কোনো ভিডিও কখনোই তোমার থেকে মিস হবে না। আর গাইজ এখনো যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো তাহলে গাইজ কি করছো গাইজ লাইক দিয়ে দাও। তো গাইজ দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।